আগামী 25 আগস্ট থেকে সিটি কর্পোরেশনগুলোতে 5 থেকে 11 বছর বয়সী সব শিশুদের করোনার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শনিবার দুপুরে মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নবজাতকদের জন্য বিশেষায়িত সেবায় স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে প্রায় 50টি হাসপাতালে বিশেষায়িত স্ক্যানো সেবা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা হাসপাতালে স্ক্যানো ইউনিট চালু করা হবে। এদিকে 25 আগস্ট থেকে সিটি কর্পোরেশনগুলোতে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে সারা দেশের স্কুলগুলোতে শিশুদের টিকার আওতায় আনা হবে। তবে নিবন্ধন ছাড়া কোনো শিশুকে টিকা দেওয়া হবে না বলে জানান তিনি। স্ক্যানো মানিকগঞ্জে স্থাপন করলাম, মানিকগঞ্জ জেলা হাসপাতালে, এবং ইতিমধ্যে আমরা আরও প্রায় 40-50টি জায়গায় 40-50টি হাসপাতালে স্ক্যানো স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি হাসপাতালে স্ক্যানো স্থাপন করা হবে।